একটা উপরে লাগে তারপর বাকিগুলো আগে মা ওটা নিচের দিকে ঘুরিয়ে দাও হ্যাঁ নিচের দিকে ঘুরিয়ে দাও একটা লাইট আছে ওটা তুমি কিসের জন্য ব্যবহার করছো তুমি সেটা লিখে রাখবে যেমন আমি একটা ওই ব্যাকের পিসিটাকে আমি লিখে রাখলাম এটা তোমার সুবিধার্থে তুমি ইভেন জেনারেল লাইটও তাই যে কোনো সময় দেখা হলো আমার যে লাইটটা আছে জেনারেল লাইটটা সেই লাইট আমি জেনারেল হিসাবে ইউজ করছি না কোনো একটা এফেক্ট ইউজ করছি কোনো একটা রাস্তা ইউজ করছি তখন সেটা রাস্তা হিসাবে তুমি কী লিখবে সেটা তোমার উপর ডিপেন্ড করে কিন্তু এই যে পয়েন্টগুলো আমি যেগুলো লেখালাম এইটা যদি কমন রাখো তোমার যে কোনো হলে গিয়ে কাজ করতে সুবিধা হবে দিনে তিনটা নাটক থাকলে তোমার এই লিস্ট কমন থাকলে তুমি আরামসে কাজ করতে পারো এটা অনেক সময় এরকম পজিশনে থাকে বা এটা হাত লেগেও হতে পারে এইটা পুরো অফ করা থাকলে এটা পুরো অফ থাকলে লাইটটা জ্বলবে এই যে পিসিটা আছে এইটা হচ্ছে অ্যাডজাস্টেবল পিসি সেট করার সময় মাথায় রাখতে হবে যে এই এই যে আলোটা এটা না ডিম থাকে মানে আমি ফুল করে দিলাম ডিমারে ফুল 100% তুলে দিলাম তাহলে কিন্তু এই লাইটটা কাটতে পারে এটা পিস এটা এখান থেকেও হতে পারে ওখান থেকেও হতে পারে কোন সময় কী হতে পারে সেটা কেউ হতে পারে ইলেকট্রনিক জিনিস কখন কী হবে কেউ হতে পারে এইবারে ধরো তিনটে লাইট আছে বড় হলে তো আরো বেশি লাইট থাকতে পারে ধরো পাঁচটা লাইট আছে তো এই দুটো লাইটে কী বলবো এটা হচ্ছে দেখো তোমাকে যেগুলো আমি লিখে দিই এগুলো হচ্ছে ইলেকট্রিক অবশ্যই এইসব কাজ করার সময় গ্লাস এবং টেস্টটা হাতে রাখতে হবে আর যখনই লাইট অপারেশনের ক্ষেত্রে মঞ্চের পেছনে যে সাদা পর্দাটা থাকে ওটা সাইড বা আমরা হোয়াইট কার্টেনও বলি ওটাকে একদম ব্যাক যেটা থাকে ব্ল্যাক কার্টেন থাকে হোয়াইট কার্টেন থাকে দিস ইজ তার উপর যেমন তোকে জিজ্ঞেস করে মানে যে হলে তুই কাজ করতে হবে যে আমি পার পয়েন্টে কত কিলো আস যেমন এটা পার পয়েন্টে তোর 2 কিলো দিতে পারবে 300, 400, 600 সেখানে এটা কমন রাখার চেষ্টা করে অনেক সময় অপারেটর যদি ভালো হয় তো কমন করবে
করার সময় বোর্ড থেকে সুইচ পুরো না মারো, কিন্তু ওটা পুরো নামিয়ে দেওয়ার পর ওই লাইটটা দেখি গ্রিন হচ্ছে। চেক করে নিতে হবে, যদি ওটা না অফ হয় তখন আর কিছু করার নেই। এই যে নব গুলো, মানে আমি লিখে জেনারেল থেকে টপে আসতে হবে, ঠিক আছে? তার মানে জেনারেল লাইট ফেলা থাকছে, এই জেনারেল লাইটের এই যে সাইড ওয়ান, সাইড ওয়ান কে চেনা।